বাংলাদেশ এয়ারফোর্স রাফালে যুদ্ধবিমান ক্রয় করলে কি কি সমরাস্ত্র পাবে। তার পূর্বে আমরা জেনে নিব রাফালে যুদ্ধবিমান কি কি সমরাস্ত্র বহন করতে সক্ষম। রাফালের হার্ড পয়েন্ট 14টি, এয়ারফোর্স ভার্সন এবং নৌবাহিনীর ভার্সনে 13টি হার্ড পয়েন্ট, মোট 9500 কেজি বা 9.5 টন সমরাস্ত্র নিয়ে উড্ডয়ন করতে সক্ষম। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে তিন ধরনের মিসাইল বহন করে। শর্ট রেঞ্জের জন্য ম্যাজিক টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 20 কিলোমিটার। মিডিয়াম রেঞ্জের জন্য মাইকা IRIM এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম, এর রেঞ্জ 80 কিলোমিটার। লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলের জন্য ব্যবহার হয় মিটিওর, এর রেঞ্জ 150+ কিলোমিটার। এয়ার টু গ্রাউন্ড ক্রুজ মিসাইল হিসেবে দুই ধরনের মিসাইল ব্যবহার হয়। প্রতিপক্ষের রানওয়ে ধ্বংস করতে অ্যাপাচে মিসাইল ব্যবহার হয়, এর রেঞ্জ 140 কিলোমিটার, ফরাসি সংস্করণের, তবে রপ্তানি সংস্করণের রেঞ্জ 100 কিলোমিটার। লং রেঞ্জের ক্রুজ মিসাইল হিসেবে ব্যবহার হয় এসকাল বা স্টাম শ্যাডো, দুইটি একই মিসাইল, তবে ব্রিটেন এটিকে স্টাম শ্যাডো এবং ফ্রান্স এটিকে স্কাল্প মিসাইল বলে, এর রেঞ্জ 560 কিলোমিটার। অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ব্যবহার হয় AM-39 এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইল, যার সর্বোচ্চ রেঞ্জ 180 কিলোমিটার। স্কাল্প মিসাইলও অ্যান্টিশিপ রোল প্লে করতে সক্ষম। এয়ার টু গ্রাউন্ড বোমা হিসেবে ব্যবহার হয় গেম চেঞ্জার আর্মামেন্ট এয়ার সয়েল মডিউলার হ্যামার, এর রেঞ্জ 15-60+ কিলোমিটার। এছাড়াও বিভিন্ন ধরনের গাইডেড বোমা বহনের উপযোগী, যেমন GBU-12-22-49, এবং নন গাইডেড বোমা হিসেবে ব্যবহার হয় MK-82-র মতো একাধিক বোমা। তবে রাফালের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ASMP নিউক্লিয়ার ক্রুজ মিসাইল, অর্থাৎ এটি পারমাণবিক বিস্ফোরক বহন করতে সক্ষম, এর রেঞ্জ 1000+ কিলোমিটার, তবে রপ্তানি নিষিদ্ধ। এই হচ্ছে রাফালের ব্যবহার করা গুরুত্বপূর্ণ সব আর্মামেন্ট। এই আর্মামেন্টগুলো একটি যুদ্ধবিমানের দ্বারা যত ধরনের অপারেশন পরিচালনা করা যায় তার সবই সম্ভব হবে। তবে বাংলাদেশ যদি এই যুদ্ধবিমান ক্রয় করে তবে কি সব সমরাস্ত্র পাবে, আর যদি না পায় তবে এর মধ্যে কি কি সমরাস্ত্র পাবে, চলুন জেনে নেওয়া যাক। ওয়েপন প্যাকেজ ছাড়া যুদ্ধবিমান আর প্রজনন ক্ষমতা ছাড়া বিবাহ করা একই বিষয়, সুতরাং যুদ্ধবিমানের জন্য অপরিহার্য হচ্ছে ওয়েপন প্যাকেজ। আর বাংলাদেশ রাফালে যুদ্ধবিমান ক্রয় করলে কি কি ওয়েপন প্যাকেজ পাবে, যে ওয়েপন প্যাকেজগুলোর বিষয়ে আলোচনা করলাম তার মধ্যে খুব একটা ভ্যারাইটি বা বৈচিত্র্য নাই, তবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ সেগুলো সেরা সমরাস্ত্র রয়েছে। তবে বাংলাদেশ যে যে সমরাস্ত্রগুলো এর মধ্যে না পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পাবে না, সেগুলো হচ্ছে এয়ার টু এয়ার মিসাইলের কথা যদি আমরা চিন্তা করি, এখানে ম্যাজিক বা মাইকা যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেগুলো বাংলাদেশ অবশ্যই পাবে। তবে মাইকা এয়ার টু এয়ার মিসাইলের যে অ্যাকুরেসি সেটা অত্যন্ত ভালো, যদিও রেঞ্জ 80 কিলোমিটার, কিন্তু এর অ্যাকুরেসি এবং যুদ্ধের যে ক্যাপাবিলিটি সেটা পরীক্ষিত এবং শক্তিশালী। তবে মিটিওর যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, যেটা লং রেঞ্জের এবং পৃথিবীর সেরা এয়ার টু এয়ার মিসাইল হিসেবে মানা হয়, তবে এই মিসাইলকে বাংলাদেশ আপাতত দৃষ্টিতে পাওয়ার সম্ভাবনা কম, তবে ভবিষ্যতে অবশ্যই পেতে পারে, কারণ বর্তমানে 2000+ মিটিওর মিসাইল বর্তমানে অর্ডারে রয়েছে, যেগুলোকে প্রোডাকশন লাইনে খুব ব্যস্ততা থাকার কারণে 2028 সালের পূর্বে নতুন অর্ডার এর সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। সুতরাং বাংলাদেশ চাইলেও 2024 সাল বা 2025 সালে বাংলাদেশে হয়তো MRC ডেলিভারি হবে, তো সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে মিটিওর এয়ার টু এয়ার মিসাইল দেওয়া কোনোভাবেই পসিবল না। তবে 2028 সাল বা 2030 সালের পরে অবশ্যই বাংলাদেশ মিটিওর এয়ার টু এয়ার মিসাইল পাবে। তবে মিটিওর যদি সেখানে নাও পায় বাংলাদেশ, এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মাইকার যে একটা এনজি ভেরিয়েন্ট, অর্থাৎ মিটিওর থেকে অ্যাডভান্স এয়ার টু এয়ার মিসাইল ফ্রান্স ডেভেলপ করতে চায়, অর্থাৎ সেখানে কোন দেশ যেন বাধা না দিতে পারে রপ্তানির জন্য, সেটা ফ্রান্স তৈরি করেছে মাইকা এনজি এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ অনেক বেশি হবে, অর্থাৎ 250 কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জ হবে আর সর্বনিম্ন রেঞ্জ হবে 150 কিলোমিটার, যেটা খুবই শক্তিশালী একটা মিসাইল হবে, সেটি পাওয়ারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ক্রুজ মিসাইল হিসেবে যে অ্যাপাচি রয়েছে, অ্যাপাচি প্রতিপক্ষের রানওয়েকে ধ্বংস করার জন্য খুব কাজের একটি মিসাইল, সেটার রেঞ্জ হচ্ছে 140 কিলোমিটার ফ্রান্সের ভার্সন, আর রপ্তানি সংস্করণ 100 কিলোমিটার, তবে বাংলাদেশ এর চাইলেই পাবে 100 কিলোমিটার রেঞ্জের যে রপ্তানি সংস্করণ রয়েছে। তবে আমার মনে হয় এটা আপাতত দৃষ্টিতে বাংলাদেশের খুব একটা দরকার নেই, প্রতিপক্ষের রানওয়ে ধ্বংস করার জন্য বিকল্প পন্থা নিতে হবে আমাদের এখানে, কেন সেটা আর একদিন বলছি, কেননা আপাতত বলা সম্ভব নয়, কারণ প্রতিপক্ষের কাছে যখন লং রেঞ্জের এয়ার ডিফেন্স থাকে, যেমন ভারতের কাছে লং রেঞ্জের এয়ার ডিফেন্স থাকবে, তখন কিন্তু আমাদের যুদ্ধবিমানগুলো অতটা ভেতরে গিয়ে প্রতিপক্ষের রানওয়েকে ধ্বংস করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে আর্টিলারি ব্যবহার করতে হবে, লং রেঞ্জে যে আর্টিলারি মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। তো আপাতত এটা না নেওয়া বেটার, তবে মিয়ানমারের বিরুদ্ধে অবশ্যই ব্যবহার করার সুযোগ পাবো, তবে সেটাও কতটা পাবো ভবিষ্যতে সেটা সময় বলে দেবে, কারণ মিয়ানমার অলরেডি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স অর্ডার করেছে বেলারুশ বা রাশিয়া থেকে, আর লং রেঞ্জের এয়ার ডিফেন্সের দিকেও মুভ করতে পারে 2030-35 সালের মধ্যে। আর যে ক্রুজ মিসাইল হিসেবে যেটা সবচেয়ে শক্তিশালী এসকাল্প বা স্টাম শ্যাডো, এই ক্রুজ মিসাইলটার রেঞ্জ হচ্ছে 560 কিলোমিটার, তবে 560 কিলোমিটার রেঞ্জের বাংলাদেশ পাবে না, কারণ 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশ আপাতত দৃষ্টিতে ক্রয় করতে পারবে না। তবে
এর একটি এক্সপোর্ট ভেরিয়েন্ট রয়েছে যেটা ফ্রান্স সাম্প্রতিক সময়ে রপ্তানি করার জন্য তৈরি করেছে এবং মিশর 150টি স্কাল্প মিসাইল অর্ডার করেছে যার রেঞ্জ 290 কিলোমিটার সর্বোচ্চ সেটা অলরেডি ডেলিভারি হয়েছে বেশ কিছু তো ওই ভেরিয়েন্টটা বাংলাদেশ ক্রয় করতে পারবে আপাতত দৃষ্টিতে এটা একটা সেরা অপশন কারণ এর অ্যাকুরেসি ভালো প্লাস এটা স্টেলথ মিসাইল তো এটা বেশ একটা গেম চেঞ্জার হতে পারে বাংলাদেশের জন্য কারণ এটা নৌবাহিনীর যখন মেরিটাইম স্ট্যাকে যাবে এই ফাইটারগুলো বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করি তো এই মিসাইলটা বাংলাদেশ চাইলে পাবে নেবে কিনা সেটা তো পরের বিষয় আরেকটা আছে এন্টিশিপ মিসাইল হিসেবে এক্সোসেট এন্টিশিপ মিসাইল তবে এক্সোসেটটা আপাতত দৃষ্টিতে না নেওয়া বেটার কেন বলছি যেহেতু ওয়েপন প্যাকেজের মূল্যটা বাজেট অনুযায়ী হবে না তবে এটা নেওয়া যেতে পারে সেটা একটা বৈচিত্র্য দেবে কারণ দুটোই কোয়ালিটি সম্পূর্ণ স্কাল্পের পাশাপাশি এক্সোসেটও কাজ করলো এক্সোসেটের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সেটা হলো সি স্কিমিং ক্যাপাবিলিটি অনেক বেশি পৃথিবীর যে কোনো মিসাইলের থেকে এটার সি স্কিমিং ক্যাপাবিলিটি বেটার কারণ সমুদ্রে খুব নিচ দিয়ে যায় ফলে প্রতিপক্ষের যে যুদ্ধজাহাজের যে রাডারগুলো রয়েছে সেটা তাকে ডিটেক্ট করতে পারে এবং খুব স্মুথলি তাকে ধ্বংস করতে সক্ষম সুতরাং এটাও একটা ভালো অপশন হতে পারে তবে আপাতত দৃষ্টিতে স্কাল্প নেওয়াই বেটার মনে হয় কারণ ওয়েপন প্যাকেজের এখানে দামের একটা বিষয় এখানে কাজ করে আর গ্রাউন্ড বোমা হিসেবে এখানে যদি হ্যামারকে চিন্তা করি হ্যামারে চারটা ভেরিয়েন্ট রয়েছে যা হচ্ছে 125, 250, 500 এবং 1000 এই চারটা ভেরিয়েন্ট অর্থাৎ 125 কেজির যে বিস্ফোরক 250 কেজির বিস্ফোরক 500 কেজির বিস্ফোরক 1000 কেজির বিস্ফোরক বহন করতে পারে অর্থাৎ ওয়ারহেড এত বেশি অর্থাৎ যার ওয়ারহেড যত বেশি বড় তত বেশি বিস্ফোরক বহন করতে পারে প্রতিপক্ষের বিরুদ্ধে তত বেশি ধ্বংস ক্ষমতা চালাতে পারবে তো এর মধ্যে 125 এবং 250 কিলোগ্রামের যে ভেরিয়েন্ট রয়েছে কেজির যে ভেরিয়েন্ট রয়েছে সেটা বাংলাদেশ আপাতত দৃষ্টিতে পাবে এর রেঞ্জ হচ্ছে 15-60+ কিলোমিটার এখন একই জিনিস এর রেঞ্জ কিন্তু 15-60+ কিলোমিটার কিভাবে যখন হাই অ্যাল্টিটিউডে রাফালে মিসাইল লঞ্চ করবে ওই বোমাটা লঞ্চ করবে তখন তার রেঞ্জ হবে 60+ কিলোমিটার আবার লো অ্যাল্টিটিউডে যখন সে লঞ্চ করবে তখন কিন্তু তার রেঞ্জ হয়ে যাবে 15 কিলোমিটার এটা হলো ফায়ার অ্যান্ড ফরগেট বোম সেটা হচ্ছে মিসাইলকে একবার লঞ্চ করে দিলে টার্গেটে আঘাত করবে তবে প্রতিপক্ষ এয়ার ডিফেন্স যদি ঠেকাতে পারে সেটা হলো অন্য বিষয় আর এখানে বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোমা রয়েছে যেগুলো বাংলাদেশ নির্দ্বিধায় পাবে চাইলে আর যে নন গাইডেড যে বোমা রয়েছে MK-82 মতো এই নন গাইডেড বোমাগুলো বিপুল হারে বাংলাদেশ ক্রয় করতে পারে চাইলে বাংলাদেশ এর প্রোডাকশন লাইন যদি বাংলাদেশে তৈরি করা সম্ভব হয় আরও বেশি ভালো হয় কারণ এর মূল্য কম হয় টেকনোলজি যদি অ্যাডভান্স না কারণ এগুলো ফায়ার অ্যান্ড ফরগেট মোড নাই রেঞ্জ নাই কিন্তু এই নন গাইডেড বোমাগুলো এই জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এর মূল্য কম কিন্তু এখানে এসেই মূলত পাইলটের যে স্কিল সেই স্কিলটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ প্রতিপক্ষের এয়ার ডিফেন্স যখন থাকে না তখন পাইলট স্কিল দিয়ে যুদ্ধের যে ব্যয়ভার সেটা কমিয়ে আনার জন্য এই নন গাইডেড বোমাগুলো ব্যবহার করা যেতে পারে আর পাইলটের স্কিল যত ভালো হবে তত বেশি অ্যাকুরেসিতে হামলা করা যাবে গ্রাউন্ডের ক্ষেত্রে তো এই হচ্ছে মোটামুটি যে রাফালের ওয়েপন প্যাকেজ সেই ওয়েপন প্যাকেজটা এই ওয়েপন প্যাকেজের মধ্যে ওরকম কোনো সমস্যা নেই যেটা বাংলাদেশ ওইভাবে পাওয়ার সম্ভাবনা নাই আপাতত দৃষ্টিতে তো সেক্ষেত্রে একটা ভালো কম্বো প্যাকেজ হতে পারে আর আলোচনাটা দীর্ঘায়িত এই জন্য করলাম না কারণ আজকে OnePlus 9 সিরিজের লাইভ ইভেন্ট আছে সেটা আমি অবশ্যই লাইভ দেখব কারণ আমি অনেক বেশি আগ্রহী আর এই টেকনোলজির মোবাইলের যে টেকনোলজি সেটা নিয়ে অনেক গবেষণা করেছি আসলে সেটা একটা প্রতিষ্ঠানের জন্য গবেষণা করতে হয়েছে বাধ্য হয়ে তো এই কারণে ওখানে উপস্থিত থাকবো তবে টাইফুনের আগামীকালকে যে টাইফুনের একটা ওয়েপন প্যাকেজ নিয়ে আলোচনা করবো সেখানে কম্পেয়ার করবো দুইটার সাথে বাংলাদেশ কোনটার ওয়েপন প্যাকেজ কীভাবে নেবে আর কোনটা কোনটা পাবে না তখন কিন্তু রাফালের যে আলোচনাটা স্কিপ করা হয়ে গেছে সেটা কিন্তু ওখানে চলে আসবে আশা করি আলোচনাটা মোটামুটি হলে উপভোগ করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন খারাপ লাগলে ডিসলাইক দেবেন আর কমেন্টে যে কোনো ধরনের মতামত আপনি জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম